ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে বললেন ওবায়দুল কাদের। নির্বাচন সুষ্ঠু হবে না প্রমাণ করতেই অংশ নিচ্ছে বিএনপি বললেন মির্জা ফখরুল। তোমরা ছড়িয়ে পড়ো ঢাকা শহরে বললেন মির্জা ফখরুল, বিস্তারিত জানাবো সংবাদে। জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রদল, নিষেধ করায় হামলা সংবাদে থাকছে বিস্তারিত। অধিকার আদায়ে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে ছাত্রদল বললেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বছরের শুরুতেই কাঁদলেন তাপস, বিস্তারিত জানাবো সংবাদে। এবারে থাকছে বিস্তারিত, সংবাদটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে বললেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে, এজন্যই তারা ইভিএমে নির্বাচন নিয়ে নানা সমালোচনা করছে। তিনি বলেন সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে, অথচ ডিজিটাল পদ্ধতি বিএনপি পছন্দ করে না। তারা কতটা সেকেলে মানসিকতার কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে। তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। ইভিএমে ভোট সুষ্ঠু হবে না বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছেন, ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করে না তারা কতটা আউটডেটেড, মন মানসিকতার কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে, এবং তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না। ইভিএম নাকি ডিজিটাল ভোট চুরির মেশিন, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন এটা লেটেস্ট টেকনোলজি, ইভিএমে যদি ভোট হয় তাহলে সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে, এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়, এটি এক্সপেক্টেড একটি সিস্টেম, কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। তিনি বলেন নির্বাচন কমিশন তো সবসময়ই তাদের পক্ষেই কথা বলছেন, সরকারের পক্ষ নিয়ে তো কথা বলছে না, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছেন। ডিএনসিসি নির্বাচনের উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন শেষ পর্যন্ত তারা নির্বাচনের মাঠে থাকবে এবং নির্বাচনের শেষ দেখে ছাড়বেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এটা তো ভালো কথা, তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে, তবে তাদের পুরনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা, সেখান থেকে যদি সরে আসতে পারে তাহলে সেটা ভালো কথা। আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নির্বাচন সুষ্ঠু হবে না প্রমাণ করতেই অংশ নিচ্ছে বিএনপি বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না তা প্রমাণ করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন মানুষ শুধু আমাদের প্রশ্ন করে আপনারা নির্বাচনে কেন গেলেন, আমরা শুধু নির্বাচনে গিয়েছি আমাদের অভিযোগ প্রমাণ করতে, যখন 2014 সালে নির্বাচনে যাইনি তখন বলা হয়েছে আমরা ভুল করেছি, 2014 সালে নির্বাচনে না যেয়ে ভুল করিনি তা প্রমাণ করতে 2018 সালে নির্বাচনে গিয়েছিলাম, আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না তা প্রমাণ করতেই নির্বাচনে গিয়েছি। আরেকটা প্রশ্ন আসছে আপনারা মেয়র নির্বাচনে কেন গেলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না একথা আবার প্রমাণ করার জন্যই মেয়র নির্বাচনে অংশ নিচ্ছি। মির্জা ফখরুল বলেন আজকে এই সরকারের নেতারা লম্বা লম্বা কথা বলেন, বন্দুক দিয়ে পিস্তল দিয়ে গায়ের জোরে ক্ষমতায় বসে আছেন, জনগণের সরকার তো তারা নন, জনগণ তাদের ভোট দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি রাস্তার মধ্যে 100 জনকে জিজ্ঞেস করেন 90 জন বলবে এ সরকারকে আমরা চাই না। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা পুলিশ ছাড়া রাস্তায় আসুন, দেখুন মানুষ কি বলে, দেখুন দেওয়ালে কি লেখা আছে। বিএনপি মহাসচিব বলেন শীতের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কষ্টে রয়েছেন, শীতের মধ্যে তার কক্ষ উষ্ণ করতে তার জন্য একটি রুম হিটার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু নির্মম এই সরকার সেই হিটার রাখার অনুমতি দেয়নি। আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
তোমরা ছড়িয়ে পড়ো ঢাকা শহরে, বললেন মির্জা ফখরুল। ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তোমরা ছড়িয়ে পড়ো ঢাকা শহরে, প্রতিটি অলিতে গলিতে বাড়িতে বাড়িতে যাও, তোমরা মানুষকে বোঝাও ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, এই জন্য যে আমরা পরিবর্তন আনতে চাই। আগামী 30 জানুয়ারি ঢাকার 2 সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিদ আওয়াল এবং দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাদের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে ছাত্রদলকে মাঠে নামার নির্দেশ দেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 90-এর আন্দোলনের পর ছাত্রদলের নেতারা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছিলেন, তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। আজকে মেয়র ইলেকশন হচ্ছে, আমি খুব খুশি হতাম যদি মেয়র প্রার্থী দুইজন এখানে উপস্থিত থাকতেন এবং ছাত্রদলের সঙ্গে পরিচিত হতেন। আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রদল, নিষেধ করায় হামলা। বগুড়ায় জুতা পায়ে শহীদ মিনারে উঠতে নিষেধ করায় পুলিশের উপর হামলা চালিয়েছে ছাত্রদল। এতে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, 1 জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হতে থাকে। পরিকল্পনা ছিল বিভিন্ন এলাকা থেকে এসে সেখানে সমবেত হয়ে বড় একটি মিছিল সহকারে নবাববাড়ি সড়কে অবস্থিত জেলা ছাত্রদলের কার্যালয়ে গিয়ে কর্মসূচিতে মিলিত হবার। বেলা 11:30টার সময় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী জুতা স্যান্ডেল পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে উঠে স্লোগান দিতে থাকে এবং সেলফি তোলায় ব্যস্ত হয়। এ সময় কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ সদস্যরা তাদেরকে জুতা পায়ে শহীদ বেদিতে উঠতে নিষেধ করে। নিষেধ করায় পুলিশের সাথে নেতাকর্মীদের একটি অংশ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে পিছন থেকে লাঠি হাতে বিক্ষুব্ধদের একটি অংশ পুলিশের ওপর হামলা করে। তাদের হাতে থাকা প্লেকার্ডের লাঠি ও ইটপাটকেল দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে। আপনারা দেখছেন ভোরে নিউজ সংবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অধিকার আদায়ে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে ছাত্রদল, বললেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয়বাদী ছাত্রদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনের সংগ্রামের দল, তাই জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মীদের দেশের গণতন্ত্র উত্তরণে এবং দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রামে রাজপথে অতীতের ন্যায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে জীবন বাজি রেখে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বছরের শুরুতেই কাঁদলেন তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বছরের শুরুতে তিনি কোনো ব্যক্তিগত কারণ বা অন্য কারণে কাঁদেননি, বরং তিনি কেঁদেছেন ভোট চাইতে গিয়ে। বুধবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট চাইতে যান তাপস। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। তাপস জানান, জনগণের সেবা করতেই নেত্রী তাকে এ দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, এ দায়িত্ব আমি সততা নিষ্ঠার সঙ্গে পালন করব। নির্বাচিত হলে প্রথম 90 দিনের মধ্যে ঢাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ইস্তিহার প্রণয়নের কাজ চলছে। মেয়র প্রার্থী হিসেবে নতুন হলেও সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগানো হবে।